শুধু হাতরাস হাতরাস বাজিয়ে বাজিয়ে কতদিন যাবেন দিদি? ববি হাকিম কলকাতায় যখন নানা রকম বিবৃতি দেন তখন খালি মাথায় দেন, কিন্তু যখন আনিসের বাড়ি গিয়েছিলেন তখন মুসলমানের টুপি পরে গিয়েছিলেন। আনিসের ব্যাপারে মাননীয়া এত সহজে পার পাবেন না, তপন কান্দুর ব্যাপারেও এত সহজে পার পাবেন। এই সমস্ত পাপগুলো তো জড়ো হচ্ছে, এবং আমি তো তোমায় আগেই বললাম যে পাপ পাপ কেউ ছাড়বে না। সমস্ত তথ্য রাজ্যপাল চাইলে দিতে হবে মুখ্যমন্ত্রীকে। 167 নম্বর অনুচ্ছেদে একেবারে পরিষ্কার করে লেখা আছে, কোনো তথ্য চেপে রাখা যাবে না, সমস্ত তথ্য রাজ্যপালকে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছে যখনই পশ্চিম বাংলায় কিছু হবে সিবিআই এর তদন্তের দাবি চাইছে, তাহলে হাতরাসে নয় কেন, উন্নারে নয় কেন, বা দিল্লির ঘটনায় নয় কেন, শুধু মুখ্যমন্ত্রী কেন? তৃণমূলের মুখপাত্রও দাবি করেছেন যে বারবার বাংলাতে কিছু হলেই সিবিআই, অন্য রাজ্যে সিবিআই যাবে না কেন? উনি তো হাতরাসের হয়ে ইউপিতে নির্বাচনী লড়াই করতে গিয়েছিলেন, উনি বেনারসে দাঁড়িয়ে একটা খুব বিচ্ছিরি একটা এর সম্মুখীন হয়েছিলেন, বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন, এবং সম্মুখীন হয়ে তারপরে নিজের মুখ পুড়িয়ে আবার রাজ্যে ফিরে এসেছেন। সেখানে হাতরাস হাতরাস বলে প্রচুর চেয়েছিলেন, হাতরাসের সবকটা কেন্দ্রে বিজেপি জিতেছি। হাতরাসে কী হয়েছে? হাতরাসে হয়েছে, আর দাড়িভিটে হয়নি, দাড়িভিটের জন্য সিবিআই তো তদন্ত হয়নি। এখানে এই যে এটা হলো এর জন্য সিবিআই তত, এই যে এই বগটুইতে হলো সেটার জন্য সিবিআই তদন্ত হবে না, আনিসের মৃত্যুর জন্য সিবিআই তদন্ত হবে না, তারপরে মুড়াগাছায় যে গতকাল যে সহদেব মণ্ডল বলে যে লোকটিকে গুলি করে মারা হলো তার জন্য সিবিআই তদন্ত হবে না। শুধু হাতরাস হাতরাস বাজিয়ে বাজিয়ে কতদিন যাবেন দিদি? আপনি তো চেষ্টা করলেন, ইউপিতে তো আপনি একে কি নাম এই সমাজবাদী পার্টিকে জেতাবার তো বহু চেষ্টা করলেন, চেষ্টা তো ফলবতী হলো না, হেরে গেলেন তো, আপনার কথায় কোনো ফল হলো না, হাতরাসেও কেন্দ্র বিজেপি জিতে গেল, কি করবেন? কোনো উপায় নেই, সিবিআই ঠিক হবে। আনিসের বাড়িতে এতদিন পর ববি হাকিম, তাকে ঢুকতেও দেওয়া হলো না গ্রামে। তুমি পুরোটা বললে না। প্রথম কথা হচ্ছে যে ববি হাকিম কলকাতায় যখন নানা রকম বিবৃতি দেন তখন খালি মাথায় দেন, কিন্তু যখন আনিসের বাড়ি গিয়েছিলেন তখন মুসলমানের টুপি পরে গিয়েছিলেন, কারণ প্রমাণ করবার জন্য যে ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি আমার কথাটা শোনো। কিন্তু লোকে তা শোনেনি, লোকে শোনেনি, তার কারণ হচ্ছে যে এই সমস্ত ধর্মীয় সুড়সুড়ি দিয়ে উনি এ জাগাতে পারেননি। তখন উনি বলবার চেষ্টা করেছেন যে এইখানে যত লোক আছে তারা চ্যাংড়া, উনি ল্যাংড়া নন, উনি দুটো পা সম্পন্ন মানুষ, উনি মুসলমানি টুপি মাথায় দিয়ে গিয়েছিলেন, ওখানে বোঝাবার চেষ্টা করছিলেন ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, আমাকে তুমি আমার আপনার বলে মেনে নাও, এই সমস্ত হিন্দু টিন্দুদের এদের বাদ দাও আর কি। কিন্তু লোকে তারা মানেনি, ওখানকার মুসলমানরা মানেনি, তারা তাদের নিজেদের নাগরিক অধিকার রক্ষা করবার জন্য ওখানে বিক্ষোভ করেছিল, এবং তার ফলে ববি হাকিম অপমানিত হয়ে ফিরে এসেছেন, তারপরে এখন তাদের চ্যাংড়া বলছেন, কি বলবে তুমি? আনিসের বাবা কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন, বলেছেন যে আমাকেও কিনতে এসেছিল, সরকারি চাকরি টাকা দিয়ে কিনতে এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি। আমি সাধুবাদ জানাবো আনিসের বাবাকে, আমি সাধুবাদ জানাবো যে একজন মানুষ, সাধারণ অবস্থার মানুষ, একজন গ্রামীণ মানুষ এই রকম একটা প্রলোভন জয় করতে পেরেছে, সাধুবাদ জানাবো আমি। তপন কান্দুর স্ত্রীও কিন্তু সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, কি বল? হাইকোর্টের দ্বারস্থ তো হতেই হবে, কারণ ব্যাপার হচ্ছে যে সংবিধান অনুযায়ী এটা আইন শৃঙ্খলা ব্যাপারটা রাজ্যের আওতায়, অতএব স্বাভাবিকভাবে রাজ্যর পুলিশকে এড়িয়ে এখানে কোনো কেন্দ্রীয় পুলিশ ঢুকতে পারে না। কিন্তু রাজ্য পুলিশের ওপরে একটা মানুষের একটা ফুটো পয়সারও বিশ্বাস নেই। তোমাকে তো একটুখানি আগে বললাম যে আমার বাড়িতে যদি বাসন চুরি যায় তাহলে আমাকে কিন্তু স্থানীয় থানায় অভিযোগ করলে চলবে না, সেখান থেকে আমি কোনো রকম সুরাহা পাবো না। মাননীয়া দিয়েছেন একটি বিশেষ নম্বর, সেই বিশেষ নম্বরে ফোন করে, আমি নিশ্চিত সেই বিশেষ নম্বরে ফোন করলে কেউ তুলবে না, অথবা যদি তোলে আচ্ছা ব্যাপারটা দেখছি বলে ফোনটা রেখে দেবে আর কি।
কিন্তু মাননীয় বিশেষ নম্বর দিয়েছেন, দিয়ে মাননীয় মানুষের হৃদয় জয় করে ফেলেছেন, এরকম ব্যাপার আর কি। অতএব আনিসের ব্যাপারটা হচ্ছে সেই রকম আর কি, যে আনিসের ব্যাপারে মাননীয় এত সহজে পার পাবেন না, তপন কান্দুর ব্যাপারেও এত সহজে পার পাবেন না। এই সমস্ত পাপগুলো জড়ো হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে। সেই দাড়ি ভিটে যে দুজন নিরপরাধ ছাত্র খুন হয়েছিল, তার কারণ তারা তাদের ওখানে শিক্ষক চেয়েছিল, তাদের অপরাধ কিছু ছিল না, তারা শিক্ষক চেয়েছিল। তারপরে গতকাল আমি দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে, এখন তো সোশ্যাল মিডিয়ায় ভরসা, কারণ কলকাতার সংবাদপত্ররা তারা তো সব মাথা বিকিয়ে দিয়েছেন, বেশিরভাগ মাথা বিকিয়ে দিয়েছেন তৃণমূলের কাছে। দেখলাম যে একটি ছেলে, সে আলুর বন্ডটা চাইছিল, সে আলু দিয়েছে, সে আলুর বন্ড চাইছিল এবং বন্ড পাচ্ছিল না বলে সে রাস্তায় অবরোধ করেছিল, তাকে পুলিশ নির্মমভাবে মারধর করছে। এই সমস্ত পাপগুলো তো জড়ো হচ্ছে, এবং আমি তো তোমায় আগেই বললাম যে পাপ পাপকেও ছাড়বে না। বিধানসভায় কিন্তু ধুন্ধুমার কাণ্ড, মনোজ টিগ্গাকে রীতিমতন হেনস্থা করা হলো, জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, কি বলবে? এতো নতুন কিছু নয়, তৃণমূল তো এর আগে বিধানসভার আসবাবপত্র ভাঙচুর করেছিল অনেক দিন আগে। বিধানসভাটা কোনো দলের নয়, বিধানসভা হচ্ছে বিভিন্ন দলের একটা সভ্য দেশে, ভারতের মতো সভ্য দেশে, পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বাদ দিলাম, ভারতের সভ্য দেশে বিধানসভা হচ্ছে সর্বোপরি, এবং সরকার হচ্ছে বিধানসভার কাছে জবাব দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই বিধানসভা এসে যদি সরকারি দল ভাঙচুর করে, তাহলে তাদের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে পরিষ্কার বুঝতেই পারো। একদম শেষ প্রশ্ন, এই যে আনিস মামলা সিবিআই এর কাছে যাবে কিনা সেটা পরের বিষয়, এখন বাগডুইয়ের মামলা সিবিআই এর হাতের কাছে, যে গণহত্যা হলো। এবার বিষয়টা হচ্ছে যে বারবার সিবিআই এর উপরেও কিন্তু প্রশ্নচিহ্ন তুলছে শাসক দল, কারণ বিভিন্ন এই যে নোবেল যে চুরি হলো সেই ঘটনা সিবিআই এর হাতে গেছে, তাছাড়াও রাজ্যের অনেক ঘটনা যেগুলো সিবিআই এর হাতে, সারদা নারদা, যেগুলো কোনোটাই সলভ হয়নি, সেটা চলছে দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে চলছে। সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, কি বলবেন? শাসক শাসক দলের কাছে কি কোনো বিকল্প আছে? সিবিআই কে গালাগালি করা ছাড়া কি শাসক দলের কাছে কোনো বিকল্প আছে? এক তো সিবিআই বিজেপির কথায় চলে, আর সিবিআই কেন এগুলো করতে পারছে না? পৃথিবীতে আজ পর্যন্ত কোনো পুলিশ বাহিনী আছে যারা 100% তাদের মামলার নিষ্পত্তি করতে পেরেছে? কোনো পুলিশ বাহিনী আছে? আমেরিকার পুলিশ বাহিনী FBI বা NYPD বা LAPD এগুলো খুব বিখ্যাত পুলিশ বাহিনী, এদের কাছে কোল্ড কেস ফাইল বলে ফাইল থাকে। কোল্ড কেস ফাইল মানে যে সমস্ত কেসকে কোনো ফয়সালা করা গেল না, এর মধ্যে থেকে কিছু কিছু হয়তো আবার পরে ফয়সালা হয়ে যায়, তাদের অপরাধী বেরোয়, কিন্তু তা সত্ত্বেও কোল্ড কেস ফাইল যে থাকে, তার থেকে প্রমাণ হয় যে কোনো এরকম ধরনের শক্তি নেই, পুলিশ বাহিনী নেই যারা 100% নিরসন, এই সমস্যার নিরসন করতে পারে। সেটা তো স্বাভাবিকভাবে তৃণমূল দল তার সব তার সুবিধে নেবে, ওর কাছে কোনো বিকল্প আছে নাকি সিবিআইকে গালাগালি দেওয়া ছাড়া? এটা কোনো একটা কথা হলো? তথাগতদা, আপনি নিজেও রাজ্যপাল ছিলেন, এই যে রাজ্যের যে পরিস্থিতি হচ্ছে এটা কি কোনোভাবে, কারণ রাজ্যপালের সংবিধানের একদম তিনি শীর্ষে এবং তার অনেকটাই রাজ্যের যদি অবস্থা খারাপ হয় তার সেটা দেখার বিষয়, এবং কোথাও কি মনে হয় যে যে পরিস্থিতি বাংলায় ঘটছে, মানে পশ্চিমবাংলায় ঘটছে, রাষ্ট্রপতি শাসনের দিকে কি এগোতে পারে? কারণ ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার কিন্তু রাষ্ট্রপতি শাসন হওয়ার জন্য দাবি তুলেছেন, রূপা গাঙ্গুলী রাজ্যসভায় রীতিমতন তিনি ভেঙে পড়েছেন এবং দেখা গেছে এবং রাষ্ট্রপতি শাসন চাইছে, বিভিন্ন মহল থেকে বিশিষ্ট জনেরা, সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে, কি বলবেন? পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন নিয়ে দরকার, সেটা তো আমি অত্যন্ত ক্ষুদ্র লোক, কিন্তু রাষ্ট্রপতি শাসন নিয়ে দরকার সেটা তো বিভিন্ন সময়ে আমি একে বলেছি, আমি সামাজিক সংবাদ মাধ্যমে বলেছি, রাষ্ট্রপতি শাসন তো রাতারাতি করা যায় না, এর একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া হচ্ছে যে রাজ্যপাল যিনি সরাসরি প্রশাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন না, কিন্তু প্রশাসন প্রক্রিয়াটাকে দূর থেকে দেখেন এবং সমস্ত তথ্য পাওয়ার অধিকার রাখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত তথ্য রাজ্যপাল চাইলে দিতে হবে মুখ্যমন্ত্রীকে, 167 নম্বর অনুচ্ছেদে একেবারে পরিষ্কার করে লেখা আছে,
কোনো তথ্য চেপে রাখা যাবে না, সমস্ত তথ্য রাজ্যপালকে দিতে হবে। এই তথ্যগুলো রাজ্যপাল জোগাড় করছেন, যতদূর মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এবং দিয়ে রাজ্যপাল বিভিন্ন সময়ে তার বক্তব্য জানাচ্ছেন এবং নিশ্চয়ই কেন্দ্রে পাঠাচ্ছেন। কী পাঠাচ্ছেন আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কেন্দ্রে পাঠাচ্ছেন। তারপরে শেষ সিদ্ধান্ত তো কেন্দ্র নেবে।